নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোট, তফসিল পেছাতে নির্বাচন কমিশনকে চিঠি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান। জোট পেছাবে কিনা আজ সিদ্ধান্ত জানাবেন সিএসি, আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বেই দুই জোটের নির্বাচন। বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ, নৌকা প্রতীকে লড়বে মাশরাফি, জাতীয় পার্টিরও মনোনয়ন বিক্রি শুরু। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ, মুশফিক ও মমিনুলের সেঞ্চুরি হাতে 5 উইকেট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইসরাত সক্তা। অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে ডক্টর কামাল হোসেন এই ঘোষণা দেন। এ সময় নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানান ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মারুফা ইসলামের প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে রোববার দুপুর সোয়া একটায় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন ঐক্যের প্রধান ডক্টর কামাল হোসেন। আমাদের ইতিহাসে দেখা গেছে যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে তারা বিজয় ছিনে নেয়। আমরা আশা করি যে এই ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে। ডক্টর কামালের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিখিত বক্তব্যে তার অভিযোগ, তড়িঘড়ি করে একাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা প্রমাণ করে সরকার দুদফা সংলাপের পরও কোনো সমঝোতায় যায়নি, পালন করেনি কোনো শর্তই। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সংশোধনমূলক গণযোগ্য নির্বাচনের জন্য যে 7 দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি, সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে এক মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে ফখরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশন ও সরকারের তৎপরতার প্রতি কড়া নজর রাখবে। একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্ট কড়া নজর রাখবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের প্রতি। জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। জাতীয় ঐক্যফ্রন্ট একক কোনো প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্ট নেতারা জানান, এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি জানিয়ে দেয়া হবে। আন্দোলন আমাদের চলতে থাকবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিশ দলীয় জোটও একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রোববার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এলডিপি চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক অলি আহমেদ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে তিনি জোটের পক্ষ থেকে সংসদ নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানান, পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে অলি আহমেদ বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তারা নির্বাচনে অংশ নেবেন। তারা বিশ্বাস করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভোটের আগেই জামিনে মুক্ত করবে। এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, 7 দফা দাবি থেকে 20 দল সরে আসেনি। আমরা বিশ দলীয় জোট সর্বসম্মতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ঐক্যফ্রন্টের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে, নির্বাচনী তফসিল পরিবর্তন করে
অন্তত এক মাস পিছিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিশদলীয় ঐক্য জোটের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। সব দলের নির্বাচনে অংশ নেয়াকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যাদের ভোট দেবে তারাই বিজয়ী হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় এ কথা বলেন তিনি। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা বেশি আওয়ামী লীগের। যুক্তফ্রন্টে যোগ দেওয়ার সম্ভাবনা সামনে রেখে জোটের আকার বাড়ারও আভাস দেন তিনি। শাহ আলী জয়ের প্রতিবেদন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন, জোটগত অবস্থান নির্ধারণ করা সহ জরুরি বিষয়গুলো চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে দলের সংসদীয় বোর্ডের সভা। সভার শুরুতে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্ট সহ অন্যান্য জোট এবং দলের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চান বলেই ঐক্যফ্রন্টের সাত দফা দাবির বেশ কয়েকটি মেনে নিয়েছে আওয়ামী লীগ। একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক এবং সকলে আমরা মিলে একসাথে নির্বাচন করব, জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে সেটাই আমরা সুনির্দিষ্ট করেছি, সেটা আমরা করব। তারপরে ইতিমধ্যে আমরা দেখেছি অনেকগুলি জোট দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমার মনে হয় যে সবাই জাতীয় ঐক্যফ্রন্টও তো নির্বাচনে আসবে। সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ঐক্যফ্রন্টের নির্বাচন পেছানোর দাবি নিয়ে। নির্বাচন পেছানোর ব্যাপারে ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট বা অন্য কারো দাবি থাকলে সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে নির্বাচন কমিশন যদি সময়সূচি বাড়াতে চান সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা নিজেরা কোনো দাবি করব। সময় বাড়ানোর কোনো দাবি আওয়ামী লীগের পক্ষে নেই। জোটভুক্ত ১৪ দল নৌকার ব্যানারে থাকলেও জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট মহাজোটে নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানান ওবায়দুল কাদের। তবে আসন ভাগাভাগিতে শরিকদের দাবি যাই থাক না কেন, দেশি বিদেশি জরিপে থাকা যোগ্য প্রার্থী দিয়েই নির্বাচনের জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। মেরুকরণের পালাটা শেষ হলেই আমরা অ্যালায়েন্সের সমীকরণে যেতে পারি, তো সেটা ভেতরে ভেতরে যে আমাদের আলাপ আলোচনা চলছে না এমন নয়। জোটের ১৪ দলেও আছে জাতীয় পার্টি সঙ্গে আছে যুক্তফ্রন্টও, আমাদের সাথে একটা অ্যালায়েন্স তাদেরও হতে পারে। ওবায়দুল কাদের জানান, বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সকাল ১১টায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। শাহ আলী জয়, News24, ঢাকা। এর আগে রোববার দুপুরে গণভবনে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, শর্টকাটে কখনো দেশের উন্নয়ন সম্ভব হয় না, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তার সরকার। উন্নয়ন অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। উঠে আসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ, আগামীতে ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত করার কথা জানান সরকার প্রধান। আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলিও নির্বাচনে আসবে, কারণ একটা রাজনৈতিক দল নির্বাচনে না আসলে সেই রাজনৈতিক দল শক্তিশালী হয় না, এটা হলো বাস্তবতা। কাজে সেটাই আমরা আশা করি যে অন্যান্য দলও আসবে এবং বাংলাদেশের গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং গণতন্ত্রের মধ্য দিয়েই উন্নতি সম্ভব। আর একটাবার ক্ষমতা আসতে পারলে অন্তত আরও চার ভাগ পাঁচ ভাগ আমরা কমাতে পারবো, আমি যদি চার ভাগও কমাতে পারি তাও আমার ১৭ ভাগে আসবে, তো আমি যদি পাঁচ ভাগ কমাতে পারি আমার ১৬ ভাগে আসবে, আমি বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে পারবো, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু আমরা জানি আমরা ক্ষমতায় না আসলে এটা কেউ করবে না।
জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্ত ফ্রন্ট নির্বাচন পেছানোর যে দাবি জানিয়েছে সেই বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। নির্বাচন পেছাতে এরই মধ্যে আপত্তি না থাকার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি জোটগতভাবে নির্বাচন করতে ইসির কাছে আবেদন করেছে। বিএনপির সাথে নিবন্ধিত 8টি দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে বলেও জানায় বিএনপি। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। রবিবার দুপুরে নির্বাচন কমিশনে আলাদা জোটগতভাবে নির্বাচন করার আবেদন নিয়ে আসে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দল। 14 দলের পক্ষ থেকে জোটগত নির্বাচনের আবেদন নিয়ে আসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল। এ সময় তিনি জানান, গোপনীয়তার স্বার্থে 11 জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো দল জোটে থাকবে তা এখনই জানাবে না আওয়ামী লীগ। আমাদের সাথে যারা যারা আমাদের দলের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন তাদের একটা তালিকা আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি। যেহেতু এটি একটি কনফিডেন্সিয়াল তথ্য, একটা আইনের বিষয় আছে, সেহেতু এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করে আইনের বাইরে, আমরা আইনি যে কাঠামোর বাইরে আমরা যেতে পারছি না। অন্যদিকে আসন্ন নির্বাচনে 8টি দল জোটবদ্ধ হয়ে বিএনপির সাথে অংশ নিচ্ছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। বিএনপি এবং 20 দলীয় জোট যেটা ছিল সেই জোটের মধ্যে 8টা নিবন্ধিত দলের পক্ষ থেকে একসাথে এক প্রতীকে ইলেকশন করার যে একটা মানে সম্মতি, এই সম্মতিপত্রটা জমা দিয়ে গেলাম। আরেকটা চিঠি দিয়েছি আমরা, যেটা আপনারা শুনে থাকবেন, যে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে এক মাস ইলেকশন পিছনের জন্য বলা হয়েছে। এদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন, তাদের আপত্তি না থাকার কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এমন অবস্থায় নির্বাচন পেছাবে কিনা আগামীকাল সেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সিইসি। আমরা অবশ্যই সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কিন্তু এই সিদ্ধান্তটা যে কখন কি হবে না হবে, পিছানো যাবে বা কতদিন যাবে, এই জিনিসগুলো আমি এখন কিছুই বলতে পারবো না, কারণ আমার কারোর সাথে আমি কথা বলি নেই। কালকে বলতে পারবো অবশ্যই। দলীয় প্রতীক অথবা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীকে নির্বাচন করতে চায় কৃষক শ্রমিক জনতা লীগ, আসাম আব্দুর রবের জেএসডি ধানের শীষ প্রতীকে, আর ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সোমবার সকাল 10টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন বিতরণ করবে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফর্ম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী দলটির প্রার্থীরা। রোববার দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, 5,000 টাকা ফি জমা দিয়ে মনোনয়ন ফর্ম তোলা যাবে। ফর্মটি জমা দেওয়ার সময় অফেরতযোগ্য আরও 25,000 টাকা জমা দিতে হবে। ফর্ম কিনতে পারবেন 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর, এবং ফর্ম জমা দিবেন 13ই নভেম্বর এবং 14ই নভেম্বর। সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়ন ফর্ম কেনার ফি হচ্ছে 5,000 টাকা, আর মনোনয়নপত্র জমা দেওয়ার এই এটি হচ্ছে 25,000 টাকা। নির্বাচনী তফসিল পেছানোর যে দাবি উঠেছে তার রাখা না রাখা পুরোটাই নির্বাচন কমিশনের এখতিয়ার। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তি নেই এমনটাই জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দিনের বাড়তি আকর্ষণ ছিল নরেল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফর্ম সংগ্রহ। বাকিটা জানাচ্ছেন আফরিন আনোয়ার। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়ন উৎসবে মেতেছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। রোববার তৃতীয় দিনেও সকাল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়াকে কেন্দ্র করে ভিড় জমতে থাকে প্রার্থী ও তাদের সমর্থকদের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নৌকার স্লোগানে মুখরিত হয় পার্টি অফিসের চারপাশ। কেউ এসেছেন মনোনয়নপত্র সংগ্রহ করতে, আবার কেউ তা জমা দিতে। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের বাড়তি চাপ ঠেকাতে হিমশিম খেতে দেখা যায় ক্ষমতাসীন দলের সংশ্লিষ্টদের। কেন নিজেকে যোগ্য প্রার্থী মনে করেন সেটিও খোলামেলা জানাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। 100% মানে আশাবাদী, কারণ আমি জানি দেশরত্ন শেখ হাসিনা
তারুণ্যের প্রতি এবং নারীর ক্ষমতায়নের প্রতি খুবই যত্নশীল। আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন অংশগ্রহণ করবো, মনোনয়ন না দিলে যাকে মনোনয়ন দিবেন আমি তার পক্ষে কাজ করব। যেহেতু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তৃণমূলের মতামত নিয়ে জনগণ যাকে চায় তাকে নমিনেশন দিবে, সেই হিসাবে আমি শতভাগ আশাবাদী। আওয়ামী লীগের পক্ষ থেকে নড়াইল দুই আসনের মনোনয়নপত্র কিনে শুধু দলটিতেই না সারা দেশে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ক্রিকেটের গর্ব মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অলরাউন্ডার সাকিব আল হাসানকে নির্বাচন থেকে দূরে রেখে দলীয় সভাপতি আবারও প্রমাণ করেছেন দল বড় নয় দেশ বড়। যখন আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তখন অন্য দলের পক্ষ থেকে দাবি উঠেছে নির্বাচনী তফসিল পেছানোর। এ ব্যাপারেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইলেকশন কমিশন শিডিউল পরিবর্তনে যে সময়ের ব্যাপারটা এবং এই দাবির যৌক্তিকতা, এটা বাস্তবের দিকে সময়ের দিকে চেয়ে সিদ্ধান্তটা যথাযথভাবে নেবে। দলীয়ভাবে আমাদের কোনো আপত্তি নেই, কারণ নির্বাচন সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ই এখন কিন্তু নির্বাচন কমিশনের এখতিয়ার। তিনি জানান মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন কবে তা নির্ধারিত হবে সংসদীয় বোর্ডের সভায়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মহাজোটে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত দুদিনের মধ্যে জানাবে জাতীয় পার্টি। এদিকে রোববার থেকে শুরু হয়েছে দলটির মনোনয়ন ফর্ম বিক্রি। উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সাফিয়াজ রাসনার প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার সকালে রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। উদ্বোধন করেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি নিজের জন্য তিনটি সংসদীয় আসনের ফর্ম সংগ্রহ করেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি বলেন তারা ক্ষমতায় যেতে প্রস্তুত। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত। জাতীয় পার্টি অনেক খাত প্রতিখাতের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। যাত্রা শুরু হলো, এই যাত্রা শেষ হবে যেদিন আমরা নির্বাচনে জয়ী হব। পরে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জানান 300 আসনে নির্বাচনের জন্য প্রস্তুত তারা, আর মহাজোটে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত জানাবেন দুই একদিনের মধ্যে। আমাদের সিদ্ধান্ত যে আমরা 300 আসনে আমরা নির্বাচন করব, এবং ভবিষ্যতে যদি প্রয়োজন হয় কারোর সাথে জোট করা, অংশগ্রহণ করা, বা কেউ যদি আমাদের সাথে আসে আমাদের দরজা খোলা আছে, এবং রাজনীতিতে কোনো শেষ কথা নেই। সেই জন্য বলবো যে আরো দুই একদিন অপেক্ষা করেন, দেখেন কি হয়। মনোনয়ন ফর্ম বিক্রি কেন্দ্র করে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যেও দেখা মেলে উৎসাহ উদ্দীপনার। মনোনয়ন ফর্ম বিক্রি চলবে 13 নভেম্বর পর্যন্ত। সাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। আর তা মোকাবেলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে যুব সমাবেশে এই আহ্বান জানান আলাউদ্দিন নাসিম। বলেন, 1991 সালে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, তবে আগামীতে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের এবারের সংগ্রাম নির্বাচনে জেতার সংগ্রাম, দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার সংগ্রাম। জননেত্রী শেখ হাসিনা যাকে যেই আসনে মনোনয়ন দেবেন,
সেই আসনে আমরা তার পক্ষে কাজ করব, এটাই হবে আজকে আমাদের প্রতিজ্ঞা। আমরা সবাই এমপি হলাম, আওয়ামী লীগ ক্ষমতা আসলো না, কোনো লাভ নাই, জোট মহাজোট বহু হিসাব করে মনোনয়ন ভবিষ্যতে দিবেন, দিতে হবে। এই জিনিসটা আমরা যারা মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং আমাদের সমর্থক যারা আছে তাদের সবাইকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবারও নির্বাচিত হল নিজ নির্বাচনী এলাকায় শিক্ষা ও চিকিৎসা সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান, যার মধ্যে আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অন্যতম। রোববার ফতুল্লায় কিন্ডার গার্ডেন ইউনিটি আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মঞ্চে ডেকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান এই সংসদ সদস্য। পরে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শামীম ওসমান। বাংলাদেশের কোন ছাত্র মা বাবা যদি মনে করে আমার ছেলে মেয়েকে বেটার এডুকেশন দিব, বেটার লেখাপড়া জানাবো, তাহলে তার ফার্স্ট চার্জ যেতে হয় নারায়ণগঞ্জ। এবং কেউ যদি মনে করে যে আমি চিকিৎসা দরকার, সে যাতে বিদেশের আগে বাংলাদেশের সবচেয়ে ভালো চিকিৎসা এই নারায়ণগঞ্জে আমরা আনতে চাই এবং এটা আমি আনবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হলে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নিরপেক্ষ তদন্ত করলে দুর্নীতি দমন কমিশনের নানান ধরনের দুর্নীতি ধরা পড়বে। এনবিআরের আয়কর বিভাগের ১৩ ধরনের দুর্নীতি হয় বলে সম্প্রতি দুদকে প্রকাশিত প্রতিবেদনের জবাবে এমন কড়া সমালোচনায় করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বিকেলে এনবিআর সম্মেলন কক্ষ আয়কর মেলা ২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর প্রধান জানান আগামী ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ঢাকা সহ সব বিভাগীয় শহরে ৭ দিন, জেলা শহরে ৪ দিন, ৩২টি উপজেলায় ২ দিন ব্যাপী আয়কর মেলার আয়োজন করা হবে আর ৭০টি উপজেলায় করা হবে ভ্রাম্যমান আয়কর মেলা। এবার আয়কর মেলায় বাজেট ধরা হয়েছে ২২ কোটি টাকা। দেশে ২০ লাখ টিআইএন ধারী আছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন আগামী ২ বছরে এ সংখ্যা ৫০ লাখ করার লক্ষ্য রয়েছে তাদের, আর রিটার্ন দাখিলের সংখ্যাও ১ লাখে উন্নীত করতে চায় সংস্থাটি। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে আর বিভিন্ন জেলা এবং বিভাগীয় সদরেও মেলা অনুষ্ঠিত হবে, তবে উপজেলা পর্যায়ে হয়তো ২ দিনের মেলা হবে যেসব উপজেলায় আমাদের অফিস আছে। এই মেলায় রিটার্ন জমা দেওয়া যাবে, তারপরে রিটার্ন দেওয়ার জন্য কর অঞ্চল ভিত্তিতে ঢাকার যে মেলা আছে সেন্ট্রাল বলেছে বাংলাদেশে উন্নয়নের খাত আছে অনেক। ২০৩০ সাল নাগাদ বাংলাদেশ সহ এশিয়ান দেশগুলোয় মানসম্মত টেকসই উন্নয়নে অর্থায়নের পরিকল্পনা করছে এডিবি, আর দেশে উন্নয়নের সহযোগিতা হিসেবে এডিবির ভূমিকার প্রশংসা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আরো জানাছেন আফসারউদ্দিন। প্রায় ৫০০ সাপ্লায়ার, কন্ট্রাক্টর, কনসালটেন্ট, ব্যবসায়ী প্রতিনিধি সহ সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এডিবির বিজনেস অপরচুনিটি সেমিনার। গেল ৫ বছরে বাংলাদেশে এডিবির অর্থায়ন প্রায় ৮ বিলিয়ন, যার ১.৬ বিলিয়নই গেল এক বছরের অর্থায়ন। এডিবির পরিকল্পনা ২০৩০ সাল নাগাদ দেশের বিভিন্ন খাতে মানসম্মত টেকসই উন্নয়নে অবদান রাখা, জানালেন প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর। We will adopt a country focused approach to provide customized solutions to Bangladesh's specific development needs, promote the use of innovative technology by proactively using advanced technologies across our operations and deliver integrated solutions by combining expertise across a range of sectors and themes and through a mix of public and private sector operations.
উন্নয়নে এডিবির সহযোগিতা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী নানান উন্নয়নে এডিবির অংশগ্রহণ প্রশংসার দাবিদার। I express my gratitude to ADB because ADB helped the Rohingya community giving $100 million. South part of this country is going to, people say that it is going to be Singapore in future. I also belong to south part. My constituency is Bhola. We are also going to make a bridge between Bhola and Bhulsar. So ADB is behind us. এডিবির কো-ফাইন্যান্সার হিসেবে দেশের বিভিন্ন উন্নয়নে অর্থায়ন করে থাকে বিশ্বব্যাংক, জাইকা, কেএফডব্লিউ, আইডিবি সহ আরও অনেক আর্থিক প্রতিষ্ঠান। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। তাই সপ্তাহের ব্যবধানে বাজারে কেজি প্রতি 10 টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন ধরনের সবজির দাম। এতে কিছুটা স্বস্তিতে আছে ক্রেতারা, তবে হতাশ চাষিরা। তারা বলছে, বাজার দরের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ফসল উৎপাদনে আগ্রহ হারাবেন অনেকে। নয়ন বড়ুয়ার তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সবজি ভাণ্ডার খ্যাত দোহাজারি সহ পটিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার বিস্তীর্ণ জমিতে এখন শীতের সবজির সমারোহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকরা উৎপাদন করেছেন বিষমুক্ত রবি শস্য। আমরা কৃষি বিভাগ কিন্তু সবজি চাষের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ, বিশেষ করে নিরাপদ সবজি উৎপাদন, তারপরে সুষম সারের ব্যবহার, উন্নত জাতের ব্যবহার এবং কৃষকের প্রয়োজনীয় অন্যান্য পরামর্শগুলো আমরা দিয়ে যাচ্ছি। মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজির বেশ চাহিদা রয়েছে। তাই সাঙ্গু ও শঙ্খ নদী পাড়ি দিয়ে প্রতিদিনই চট্টগ্রামের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে সবজি। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকদের। পাইকাররা বলছেন, চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি, তাই দাম কম। কালকে দাম বেশি 2,800 টাকা, আজকে মূল্য 1,200 টাকা। উত্তরবঙ্গ থেকে সবজি আসতেছে, এই কারণে সবজি একটু মানে বাজারে প্রচুর আমদানি হচ্ছে, এই কারণে সবজির দামটা একটু কম। মৌসুম শুরুর আগেই বিভিন্ন বাজারে শোভা পাচ্ছে শীতের সবজি, তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগের চেয়ে একটু কমছে আর কি, মোটামুটি কমছে। আগে ফুল ছিল 80 টাকা, এখন 40 টাকা। সবজির দাম কমছে, আর একটু কমলে একটু ভালো হবে। দাম তো এখন মোটামুটি একটা স্থিতিশীল ইয়েতে আছে। শীতের সবজির সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে চট্টগ্রামে উৎপাদিত সবজি রপ্তানির আশা করছেন ব্যবসায়ী ও কৃষি গবেষকরা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রথম বিশ্বযুদ্ধ শেষের শততম বার্ষিকী আজ। শততম বর্ষপূর্তি পালন করতে ফ্রান্সের প্যারিসে জড়ো হয়েছে বিশ্ব নেতারা। রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বের প্রায় 70 জন নেতা। বিভিন্ন আয়োজনে দিনটি স্মরণ করছে বিশ্ববাসী। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। ১৯১৪ সালে দুই ভাগে বিভক্ত হয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়ে যুদ্ধে। একপক্ষে অটোম্যান সাম্রাজ্য অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, জার্মানি ও বুলগেরিয়া, অপরপক্ষে মিত্রশক্তি হিসেবে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি, রোমানিয়া ও যুক্তরাষ্ট্র। ভয়াবহ এই যুদ্ধে প্রাণ হারান কমপক্ষে 1 কোটি মানুষ। বিভিন্ন দেশে আলাদাভাবে পালিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের 100তম স্মরণ অনুষ্ঠান।
ভারতের দিল্লিতে যুক্তরাজ্যের সাথে যৌথ উদ্যোগে পালিত হয় প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। এ সময় ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান বিশ্বনাথ শর্মা। তৎকালীন ব্রিটিশ সরকারের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়ে মৃত্যুকে বরণ করেছিলেন এমনই প্রায় 20 লাখ ভারতীয়। দীর্ঘ সময় পর এবার ভারতীয়দের সম্মানে উদ্যোগী হলেন ব্রিটেন। অন্যদিকে সারা বিশ্বে কূটনৈতিক উত্তেজনার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির 100তম বর্ষপূর্তি পালন করতে ফ্রান্সের প্যারিসে জড়ো হন বিশ্বনেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বে প্রায় 70 জন নেতা রবিবার স্মৃতিচারণ এই অনুষ্ঠানে অংশ নেন। এই স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। শতবর্ষ আগে যেই বইটিতে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল শনিবার এতে স্বাক্ষর করেন ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইরানে দীর্ঘ 35 বছর পর মাঠে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছে 100-এর বেশি নারী। তেহরানে অনুষ্ঠিত এশিয়া চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলা উপভোগ করতে পারবে তারা। খেলা দেখতে অনুমতি পাওয়া বেশিরভাগ নারী খেলোয়াড়দের পরিবারের সদস্য। আর নারীদের বাইরে এসে খেলা দেখার অনুমতি দেওয়ার পেছনে কাজ করছে ফুটবল ওয়ার্ল্ড গভর্নিং বডি ফিফা। গেল মাসে ইরান আর বলিভিয়ার ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ পায় 100 নারী। 1981 সালের পর থেকে এবারের মতো প্রথমবার গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছে ইরানি নারীরা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রীপালা সিরিসেনার পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ যাচ্ছে বরখাস্তকৃত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ইউএনপি। শনিবার কলম্বোতে দলটির সদস্য মঙ্গোলা সামাউরিয়া এ ঘোষণা দেন। 26 অক্টোবর প্রেসিডেন্ট সিরিসেনার আকস্মিকভাবে প্রধানমন্ত্রী নরিল বিক্রমসিংহকে বরখাস্ত করে দায়িত্ব দেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজা পাকসেকে। বিক্রমসিংহে দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানালে দেশটিতে সাংবিধানিক সংকট তৈরি হয়। পার্লামেন্টে আস্থা ভোটে জেতার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় রাজা পাকসে। এক বিবৃতিতে রাজা পাকসের কাছে ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানান স্পিকার। শুক্রবার স্থগিত থাকা পার্লামেন্টকে ভেঙে দেওয়ার ঘোষণা দেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা। সেই সঙ্গে 5 জানুয়ারি আগাম নির্বাচনের ডাক দেন তিনি। শনিবার সাবেক বিক্রমসিংহে সরকারের বাণিজ্য মন্ত্রী মঙ্গোলা সামাউইরা বলেন তারা আদালতে, পার্লামেন্টে এবং ভোটের মাধ্যমে লড়াই করবেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়া দুটি পৃথক দাবানলে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25 জনে। শনিবার পর্যন্ত প্রায় 1 লাখ একর জমিতে ছড়িয়ে পড়েছে এই দাবানল। প্রায় 2.5 লাখ বাসিন্দাকে অঙ্গরাজ্যের দক্ষিণ ও উত্তরাঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণে বন বিভাগের অব্যবস্থাপনাকে দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। নাহিদ সিহানের প্রতিবেদন। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে শুক্রবার পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার উত্তরাঞ্চলের প্যারাডাইস টাউন থেকে 14 জন এবং দক্ষিণের মালিবু শহরের কাছ থেকে পাওয়া গেছে আরও 2 জনের মৃতদেহ। ক্যাম্প ফায়ার ও উলসি ফায়ারের কারণে দুটি শহরই সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ভয়াবহ এ আগুন থেকে বাঁচতে এরই মধ্যে অঙ্গরাজ্যটির 2.5 লাখ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে এ পর্যন্ত 6,700 স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বিভাগ। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে শুষ্ক গাছপালা ও প্রবল বাতাসের কারণেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ধারণা করছি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও 3 সপ্তাহ সময় লাগতে পারে। ক্যালিফোর্নিয়ার উত্তরের স্যাক্রামেন্টো এলাকার প্লামাস জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বৃহস্পতিবার এই আগুন ছড়িয়ে পড়ে। বন বিভাগের অব্যবস্থাপনার কারণেই দাবানল ছড়িয়ে পড়ছে এবং এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাহিদ সিহান, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস।
ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। প্রথম দিন শেষে টাইগারদের পুঁজি 5 উইকেটে 303 রান। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মমিনুল হক, একই সাথে 3 অঙ্কের স্কোর স্পর্শ করেন মুশফিকুর রহিম। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। হেমন্তের মাঝামাঝি আগমনী শীতের সকালে কাঁপল বাংলাদেশ দলে টপার। টস জেতা টাইগারদের দলীয় 26 রান, নেই 3 উইকেট। লিটন কায়েসদের মতো প্রথম সেশনে উদাসীন ব্যাটিংয়ে ঝরে পড়ে অভিষিক্ত মোহাম্মদ মিঠুনও। জিম্বাবুয়ের পেসারদের সামনে ইনিংসের সূচনা আরও মন্দ হতো যদি না ব্যক্তিগত 9 রানে দ্বিতীয় জীবন না পেত মুমিনুল হক। তবে বেলা গড়ায় উইকেটে থিতু হন মুশফিক মুমিনুল। টিকে থাকতে পারলে রান করা কতটা সহজ তার প্রমাণও মিলে। টেস্টে 8 ইনিংস পর দলীয় 200 দেখা পায় বাংলাদেশ, সঙ্গে চতুর্থ উইকেটে টাইগারদের 266 রানের সর্বোচ্চ পার্টনারশিপ। এদিন নিজের দুঃসময়কে বুড়ো আঙুল দেখিয়েছেন মুমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সৌরভ ছড়ানো ইনিংসে 4-এর মার 19টি। থেমেছিলেন না মুশফিকুর রহিম, দায়িত্ব নিয়ে ব্যাট করে দলকে যেমন দেখিয়েছেন আলোর দিশা, তেমনই শেষ বিকেলের রঙে টেস্ট ক্যানভাসে আঁকেন 6 নম্বর সেঞ্চুরি। দিন শেষে 111 রানে অপরাজিত এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত 161 রানে ফিরেছেন মুমিনুল হক। নাইট ওয়াচম্যান তাইজুলও ব্যস্ত ছিলেন ক্রিজে আসা যাওয়ায়। প্রথম দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ 5 উইকেটে 303 রান। জিম্বাবুয়ের পক্ষে সার্ভিস 3টি সমান 1টি করে উইকেট নিয়েছেন ত্রিপ্রাণো আর চাতারা। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে টিম বিজেএমসিকে 5-1 গোলে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে হ্যাট্রিক করেন অধিনায়ক দানিয়েল কনিন্দ্রে। অপর গোল দুটো আসে সবুজের অসাধারণ ফিনিশিং আর মতিন মিয়ার চমৎকার হেডে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মোহামেডানকে 5-2 গোলে হারানোর পর এবার কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের আক্রমণে নাস্তানাবুদ হতে হয়েছে দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব টিম বিজেএমসিকে। ম্যাচে কিংদের গোল বন্যার সূচনা হয় অধিনায়ক কলিন্দ্রেসের পা থেকে। দ্বিতীয় মিনিটে গোলের খাতা খোলার পর 9 আর 15 মিনিটে আরও 2 গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এই কোস্টারিকান মিডফিল্ডার। বল দখলে নেবার চেষ্টা করলেও বসুন্ধরার প্রেসিং ফুটবলে তাল মেলাতে পারেনি 60-70 দশকের মাঠ মাতানো দলটি। উল্টো দ্বিতীয়ার্ধে কোচ মতিন মিয়া এবং সবুজকে মাঠে নামালে আরও 2 দফা পিছিয়ে পড়ে তারা। 70 মিনিটে ইব্রাহিমের ক্রসে দলকে চতুর্থ গোল এনে দেন সবুজ। এর 9 মিনিট বাদে অসাধারণ এক হেডে ব্যবধানটা 5-0 করেন মতিন মিয়া। শেষ দিকে পেনাল্টি থেকে বিজেএমসির হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি আসে স্যামসনের পা থেকে। এদিকে প্রথম আসরে সেমিফাইনাল নিশ্চিত হলেও লক্ষ্য যে বহুদূর তা জানিয়ে দিয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। আমরা যখন দল গঠন করি তখনই কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল যে সবকটি শিরোপার পাশাপাশি এএফসি কাপে কোয়ালিফাই করা। তো এএফসি কাপে খেলতে গেলে আসলে ফেডারেশন কাপটা উইন করতে হবে, বা তো সেভাবে আমরা খেলে চলেছি। আশা করি খেলোয়াড় আমাদেরকে প্রত্যাশিত রেজাল্ট এনে সক্ষম হবে। সেমিফাইনালে কিংদের প্রতিপক্ষ বসুন্ধরারই পৃষ্ঠপোষকতায় থাকা আরেক দল শেখ রাসেল ক্রীড়াচক্র। পরের ম্যাচকে ঘিরে তাই এখন যত ভাবনা কোচ অস্কার ব্রুজনের। Our semi-final against Sheikh Russell, because it's going to be a very tough one, and from there let's see. But yes, we are dreaming, we are confident in ourselves, and let's see if we can make something important for our club this year. Sure that we are working. Parth Bonik, News 24. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট, তফসিল পেছাতে নির্বাচন কমিশনকে চিঠি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান। ভোট পেছাবে কিনা আজ সিদ্ধান্ত জানাবেন সিইসি। আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বেই 2 জোটের নির্বাচন। বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু আজ, নৌকা প্রতীকে লড়বেন মাশরাফি। জাতীয় পার্টিরও মনোনয়ন বিক্রি শুরু। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ, মুশফিক ও মমিনুলের সেঞ্চুরি হাতে 5 উইকেট। এ ছিল এখনকার সংবাদ। আপনি সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।